যারা বাঙালি মাছ খেতে ভালোবাসে বিশেষ করে ইলিশ তাদের জন্য সত্যি উপহার রয়েছে চ্যাপ্টার টুতে। দাদা এই যে আইডিয়া কিভাবে এলো? না ইলিশ তো একটা বাঙালি রিলিজন, ইলিশের প্রতি যে উন্মাদনা উত্তেজনা এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এবং সেটা দিনকে দিন বেড়েই চলেছে। কারণ এক, ইলিশ সেভাবে পাওয়া যায় না, শর্টেজ অফ ইলিশ, লোকে বসে থাকে কখন, আর ইলিশ তো এখন সেভাবে হারভেস্টিং করাও যায় না, আপনারা জানেন ওই 600 গ্রামের ছোটো ইলিশ তো মাছ তুলতে দেয় না, একটা নিষেধাজ্ঞা রয়েছে। তো মানুষ ওয়েট করে থাকে কবে এই 800 সাড়ে 800 গ্রামের ইলিশ বাজারে পড়বে, তো একটা দ্যাটস এ হিউজ ডিমান্ড ফর দ্যাট। আর যখনই ইলিশ আসতে শুরু করে নর্মাল বাঙালি খাবারের মানে বাঙালি খাবার ইলিশ দিয়ে তো প্রচুর রয়েছে, তখনই আমাদের মাথায় আসে যে আমরা এমন কিছু করবো উইচ ইজ ডিফারেন্ট। এবং কন্টিনেন্টাল খাবারে কিন্তু ইলিশের প্রচুর রকমের আইটেম হয়েও এসছে আগে, যখন অ্যাংলো ইন্ডিয়ানসরা এখানে থাকতো, ব্রিটিশার্সরা এখানে ছিল। সো উই ওয়ান্টেড টু রেপ্লিকেট দ্যাট, এই কথাটাই ভেবে যে ডিবন যদি একটা হিলসা ফেস্টিভ্যাল করা যায় পুরোটা কন্টিনেন্টাল খাবারের উপর সামথিং ভেরি ভেরি ডিফারেন্ট, এবং সেই থেকে আমরা এই ইলিশ ফেস্টিভ্যালটা করেছি। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ফেস্টিভ্যালে কী কী থাকছে? এই ফেস্টিভ্যালটা শুরু হলো আজকে থেকে, এটা 15 অগস্ট অবধি চলবে। তো যেটা দাদা বললেন যে আমাদের যে ডিশগুলো আছে প্রত্যেকটি ডিবন, তার মধ্যে স্মোকড হিলসা, হিলসা স্টেক, তার হিলসা স্টেক, স্মোকড হিলসা, এছাড়া আরও নানান ধরনের প্রিপারেশন আছে। সবচেয়ে সুবিধে এটা, যারা বাঙালি মানে ইলিশ খাবে না, এরকম বাঙালি বর্ষাকালে এরকম হয় না, কোনো বাড়িতে ইলিশ ঢুকবে না, কিন্তু এখন অনেক মডার্ন বাঙালির এই কাঁটা বেছে খাওয়াটা একটা সমস্যা, তাই জন্য সেটার সমাধান করাতেও কিছুটা মানে ডিবন ফেস্টিভ্যালটা করছি। দাম কীরকম রয়েছে? আমাদের মনে হয় বেলিশ ফেস্টিভ্যাল আমরা করে দিই স্টার্টস ফ্রম 999 ফর আ পোর্শন। পোর্শন মানে কি, একটা মানুষের একটা ফুল মিল স্টার্টস ফ্রম 999, আই থিঙ্ক ইটস স্টিল অ্যাবাউট 1200 টাকা, 999 টাকা থেকে 1200 টাকা। এটা নিয়ে তো 2 বছরে পড়লো আপনাদের হিলসা ফেস্টিভ্যাল, তো কীরকম সাড়া পেয়েছে? এটা সাংঘাতিক, মানে আমাদের এই প্রত্যেক বছর এই হিলসা পাওয়াটা তো সবসময় একরকম পাওয়া যায় না, কারণ যেটা বেস্ট কোয়ালিটি হিলসা সেটা তো বেশিরভাগ এক্সপোর্ট হয়ে যায়, তো যেটা থেকে যায় আমাদের এখানে তো সেটাকে সোর্স করাটা একটু ডিফিকাল্ট। তাই জন্য আমরা সবসময় ডেটটাকে ফ্লেক্সিবল রাখি, কিছুদিন আগে মানে যেরকম পাই সেরকম অনুযায়ী করি। কন্টিনিউয়াস আমাদের ফেসবুকে, আমাদের ওখানে সব জায়গাতে মেসেজ আসছে কাস্টমারদের, কাস্টমার এসে খোঁজ করছে, কারণ আগের বার এতটাই হিট হয়েছিল, এবছর লোকেরা ওয়েট করে থাকছে যে কখন থেকে এই ফেস্টিভ্যালটা শুরু হবে। সামনে অনেকগুলো ডিশ দেখতে পাচ্ছি, মাস্টার্ড ডিবন, মাস্টার্ড হিলসা, এটা হচ্ছে আমাদের হিলসা স্টিক, না না এটা হচ্ছে আমাদের স্মোক হিলসা, স্মোক এটা হচ্ছে আমাদের স্মোক হিলসা, ইনফ্যাক্ট সুশান্ত ইংল্যান্ডিয়ান হিলসা কারি, আর উই হ্যাভ আর হিলসা সিজলার দেয়ার, মানে নানা রকম বলা যেতে পারে এক্সপেরিমেন্ট হয়েছে। হ্যাঁ অনেক, তারপরেই তো মানে বলা যেতে পারে এই ফেস্টিভ্যালে। হ্যাঁ অফকোর্স, সেটা যেটা প্রথমে দাদা বললো যে লোকের ধারণা ইলিশ মাছ মাংলেই শুধু বাঙালি খাবার প্রিপারেশন, সর্ষে ইলিশ, ইলিশের টক, দই ইলিশ, কিন্তু যে অ্যাংলো ইন্ডিয়ান খাবারে বা ইউরোপিয়ান খাবারে যে এত রকম ইলিশের প্রিপারেশন করা যায় এটাই তো মানে অনেকে জানতো না। এটার জন্য আমাদের প্রচুর একটু পড়াশুনো, একটু রিসার্চ, এই খাবারগুলো আগে থেকে বানিয়ে বানিয়ে খেয়ে, মানে ইটস আ টাইম ট্র্যাকিং প্রসিডিওর, তো সব কিছুই মানে যেটা ভালো যার শেষ ভালো, তো আশা করি শেষটা সবার ভালো লাগবে, তাই জন্যই পুরো আমাদের এই এতদিনের প্রচেষ্টাটা আমাদের সফল হলো। যেমন বলছিলেন যে কো-ফাউন্ডাররা যে আপনার এই যে একটা রেসিপির ওপর যে একটা বলা যেতে পারে এই যে আপনি যে বিভিন্নভাবে তৈরি করেছেন তার একটা যোগ রয়েছে সেটা জীবন। অ্যাকচুয়ালি ম্যাম হিলসা মানে আমরা সবাই বুঝি বাঙালি হিলসা, মানে ভাপা সর্ষে বা ইলিশের ঝোল, এগুলো ছেড়ে আমি জাস্ট একটু কন্টিনেন্টাল, আমি বলতে পারি কলকাতা বা মানে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইম একটু কন্টিনেন্টাল হিলসা এবং ডিবন, বিকজ অনেক মানুষ হিলসা খুব খেতে পছন্দ করে বাট সে কাঁটা অজস্র কাঁটার জন্য সেগুলো খেতে পারে না, সেই জন্য একটা আমাদের আমাদের এমডিরা যেটা বলেছেন সেই ভাবনা থেকে আমরা জাস্ট ডিবন হিলসা এবং কন্টিনেন্টাল হয়েছে। মাছ কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর ইলিশ মানে একটা নস্টালজিয়া এবং সব কিছু মিলিয়ে এই মুহূর্তে কাঁটা ছাড়া ইলিশ তাও আবার কন্টিনেন্টাল, স্বাদ পেতে চলে আসতে হবে এই রেস্তোরাঁয়।